আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো দিস ইজ রিমি এন্ড দিস ইজ মাই ডেইলি ডেইলি ব্লগ। সো সেদিন একটা রিফ্রেশিং একটা জুস বানিয়েছিলাম, ইট ওয়াজ সো গুড টু হ্যাভ। তারপর একটু ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়েছিলাম, আর আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম ঈদের পরপর। মাই সিস্টার ওয়াজ ভেরি সিক, অনেক বেশি সিক ছিল। আমার স্কুল বন্ধ ছিল কোয়াইট লং, বাট ওর জন্য আসলে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সো মনে হলো যে সবাই মিলে একটু ঘুরতে চাই। সো উই ওয়েন্ট টু দ্য এয়ারফোর্স মিউজিয়াম বাংলাদেশ। এটা আসলে আগারগাঁও যে কম্পিউটারের যে অনেক বড় একটা মার্কেট, রাইট অপোজিট অফ ইট। সো এই তো দেখতে পাচ্ছেন অনেক প্লেন, হেলিকপ্টার, বাই দ্য ওয়ে এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু দিস আর নট টয়েস। আপনারা মনে করবেন না যে এগুলো খেলনা না, এগুলো হচ্ছে অরিজিনাল, বাট এখন এগুলো অচল, বলা চলে অনেক 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 বছর পুরনো। তো এগুলোকে জাস্ট শো পিস হিসাবে এখানে রাখা হয়েছে। অ্যান্ড টিকিটও কিন্তু লাগে, ভেতরে যদি ঢুকতে চান আপনি ঢুকতে পারবেন, পাইলটের রুমেও যেতে পারবেন, বাট টিকিট দিয়ে আপনাকে হচ্ছে প্লেনের ভেতরে আর কি যেতে হবে, ছবি তুলবেন, বসবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান জাস্ট এনজয়। ওই তো আমার বোনের ছেলে, আমাদের কুচু কুচু সায়ান, অ্যান্ড দেখাচ্ছে। তখন আসলে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, যে হেলিকপ্টারের পাশে ছবি তুলবে সে হেলিকপ্টারে উঠবে, আরো কত কি। এটা আমি ভাবলাম যে হেলিকপ্টারের লেটের পেছনে দাঁড়াই, হেলিকপ্টার তো চলছে না। সায়ান বেবি হাঁটা চলা করছে, ও আসলে অনেক মজা করছে। এখন ও প্লেন উঠবে, কিন্তু ওর যে আগে সিরিয়াল ছিল, কিন্তু ওর আর মানে পেশেন্স ছিল না, ছোট বাচ্চা তো কখন উঠবে কখন উঠবে। তারপর ফাইনালি ভাইয়া সহ ওর বাবা সহ আর কি উঠছে। এই যে ফাইনালি একটা ফাইটার প্লেনে উঠলো, ইয়েলো কালার। তো কিছু পিকচার্স আর কি তখন তুলে নিয়েছিলাম, তো অনেক মজা করেছে আসলে। ভাবলাম একটা সেলফি তুলে নিলাম। আর পরিবেশটাও আসলে খুব হোয়াইট ছিল, তো মানে একটু ক্যাল ছিল বাট অনেক বড়, তাই আসলে এই তো। আর এই যে এয়ারফোর্স এয়ারফোর্স যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, এগুলো কিন্তু একটা না, এগুলো কিন্তু অনেকগুলা। আপনি ভেতরে যেয়ে দেখতে যে আরো অনেক আছে। আমরা এখন প্লেনে উঠবো না নামবো না, উঠছিলাম আসলে প্লেনে, তো ভাবলাম যে একটু পোস্ট দিয়ে একটু তুলে নেই। এখন গিয়ে প্লেনে কবে চড়বো না চড়বো, আমাদের মতো সামান্য টিচার, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো দ্যাটস ওয়াই 50 টাকার টিকিট দিয়ে আমার হাজব্যান্ড আমরা রুমে গেলাম। তো ওটা হচ্ছে ব্যাক সাইড, ওখানে মালপত্র রাখে প্লেনে। এটা সম্ভবত একটা কার্গো বিমান ছিল, আর এই তো সিট। ওখানে আসলে রুগী মেবি অ্যাম্বুলেন্স টাইপের ছিল মেবি বিমানটা, আই এম নট শিওর। আর ওই যে সামনে যে বেডটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওখানে অসুস্থ রুগী আর কি ঘুমাচ্ছে। কিছু সেলফি এখানে তুলে নিলাম, যে তুলে নিয়ে চলো তো ম্যাডামে পোস্ট দিব যে আমরা হচ্ছে কক্সবাজার যাচ্ছি। আমার হাজব্যান্ড দেখে দেখে দুষ্টামি করছিল আমার সাথে, যে কে বলবে ভাঙ্গা চড়া উঠে নিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি, সেই আর কি দুষ্টামি করছিলাম। তো ওভারঅল তো ভালোই যাচ্ছে দিনটা। আর ভেতরে না কেমন যেন একটু মানে এয়ার কন্ডিশনার দেয়া প্রতিটা প্লেনের ভিতরে, বাট এত দুষ্টা গন্ধ, বিশেষ করে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান একটু ওয়েট করেন। পাইলটের রুমটা আপনাদের দেখাবো, পাইলটের রুমটার মানে এতটাই বিষাক্ত গন্ধ যে আমি নিঃশ্বাস নিতে পারছি না লিটারেলি। আমি হচ্ছে বের হয়ে গিয়েছিলাম, তো বের হওয়ার আগে একটা ছবি তুললাম, সে কাছে নামছিলাম, আমার হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছিল। আচ্ছা এই ড্রেসটা কেমন লেগেছে সবার কাছে একটু বলেন তো, এটা একটু বেশি লং হয়ে গেছে না, লং শার্ট, বাট আমি যখন অর্ডার করেছি আমার মনে হয়নি যে এতটা লং হবে। আর এটা কিন্তু বেশ গরম, মানে কটন বলা আছে বাট হোয়াট টাইপ অফ কটন আমি জানি না। এটা আমি একটু দরদর করছিলাম অনেকদিন পর খোলা ময়দান পেয়ে, বাট এই ড্রেসটা আসলে আমার মনে হচ্ছে যে আমি একটু কাটবো, কেটে একটু শর্ট করবো। তার লং শার্ট ঠিক আছে, একটু লং বোটা হয়ে গেছে শার্টটা। তারপর একটু সামনের দিকে যাব আমরা, সামনের দিকে গেলেই দেখতে পারবেন যে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভেতরে। কিন্তু একটা স্যাড ইনসিডেন্ট ঘটে গিয়েছিল, এই যে ছোটো ছোটো বাচ্চারা ট্রেনের মধ্যে, আমার বোনের ছেলেটাও আছে এখানে, সায়ান বেবি, ওই যে একা একা আছে প্রথম উঠেছে ট্রেনে। একটা ব্যাড ইনসিডেন্ট মানে হচ্ছে আমরা যখন লাস্টে বোটে চড়ি তখন আমার আম্মু বোটে পড়ে গিয়েছে, মানে পানিতে পড়ে গিয়েছিল। বোটে উঠতে যেয়ে একটা পা দিয়ে, উনি একটু হ্যাভি যেহেতু, ওনার মানে এখন বয়স হয়েছে যেহেতু, তো একটু হ্যাভি হয়ে গিয়েছে,
যখনই আর কি বোটে উঠবে তখনই একটা পা দিয়েছে, সাথে সাথে বোটটা আর কি মুভ করেছে, আর স্পিড বোট টাইপের, তো প্যাডেল বোট, স্পিড বোট যেটা বলে যে প্যাডেল বোট, যেটা পা ঘুরিয়ে ঘুরিয়ে যে চালায়, তো ওটা ছিল আর কি। আমাদের সাথে উঠতে গিয়েছিল ফার্স্ট, তো আমাদের সাথে তো আসলে এতটা স্পেস ছিল না, দুজন সিট ছিল, তো আম্মু আপু আর ভাইয়াদের সাথে আর কি উঠতে গিয়েছিল। দেন সাডেনলি যেটা হয়েছে যে বোটটা সরে গেলে একটা পা দিয়ে সাথে সাথে আমার আম্মু নিচে পড়ে গেল। আমি আই ওয়াজ নট ওভার দেয়ার, আমি ছিলাম না, আমি আমার হাজবেন্ড আগেই মানে আর একটা বোটে আর কি চলে গিয়েছিলাম, এবং বেশ দূর যাওয়ার পর আমরা জানি ব্রেকিং ব্রেক ড্যান্স খুবই ডেঞ্জারাস ছিল রাইডটা, আমার পুরো লিটারালি মাথা ঘুরে। তাদের তো হয়ে যাওয়ার পর এই যে বোট দেখতে পাচ্ছেন, যে কুখ্যাত বিখ্যাত বোট, এই বোট এটাই হচ্ছে সেই বোটের জায়গা, এই যে সেই কি বলবো এটা ফেরি ঘাট বোট ঘাট টাইপের। তো এটা আমার ভাইয়া আমার হাজবেন্ড, তো কিছু কিছু দূর যেতে আমার হাজবেন্ড লক্ষ্য করলো যে ভাইয়া হচ্ছে একটা ওখানে একটা কর্মীর সাথে আর কি ঝগড়া করছে, প্লাস আরও একজন ভাইয়া ভদ্রলোক আর একজন হচ্ছে ভদ্রমহিলা, তো দেয়ার হাজবেন্ড ওয়াইফ, তো তারা আমার মাকে হেল্প করেছে মানে বাঁচাতে। ওখানে কেউ আসেনি, কেউ হেল্প করেনি, আর ওখানে একটা খুব বেয়াদব একটা ছেলে ছিল যে একজন কর্মী ছিল, সে খুব মিসবিহেভ করছিল, তো আমিও রেগে গিয়েছিলাম। আমি এসে আম্মুকে জড়িয়ে ধরলাম, আম্মু হাফ হাফ অফ দ্য বডি আম্মুর হচ্ছে বোকা অ্যান্ড এভরিথিং ফিটে গিয়েছিলো আর কি, সম্পূর্ণটা আম্মু ডুবেনি, তো আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক 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 ভয় পেয়ে গিয়েছিলাম, তো আসলে ওই লোকটাকে আসলে আল্লাহই পাঠিয়েছে যে আমার আম্মুকে আর কি এক হাতে টেনে দু হাতে টেনে ধরেছে। আর ওখানে কর্মীগুলো খুব খুবই বেয়াদবি, বিশেষ করে বোটের যে সবাই না, একটা কর্মী আর কি যে হচ্ছে আমাদের বোটে আর কি উঠাচ্ছিল নামাচ্ছিল ইনস্ট্রাকশন দিচ্ছিল, খুবই ইল ম্যানার্ড। তো এই তো আমাদের শুরুটা সুন্দর হয়েছিল কিন্তু শেষটা সুন্দর হয়নি আনফর্চুনেটলি। এই যে তার জুতা দেখা যাচ্ছে, এই তো মনে হয় সে, হ্যাঁ এই সেই ব্যক্তি। তো আমরা যখন টিকিট দিচ্ছিলাম তখনও সেই আর কি আমাদের সাথে বলছিল দুটো টিকিট কাটা, আরো টিকিট কোথায়। তারপর আমরা গেটে যে টিকিট কেটেছে আমার হাজবেন্ড বলছে যে আছে, তো সে আসছে, তারপর সে আর কি পারমিশন দিয়েছে, মানে সে খুব আর কি বসি টাইপের আর কি। তো এই তো আমার বোন আসছে, আমার আম্মু আসছে, এটা ইনসিডেন্ট হওয়ার আগে মানে ভাবতেও অবাক থাকে তাই না, যে কীভাবে কী হয়ে যায় মুহূর্তের মধ্যে। দেখেন আমরা সবাই কত হ্যাপি, মুহূর্তের মধ্যে আমার আম্মু পানিতে পড়ে গিয়েছে, আর পানিটা এত ডিপ ছিল, এত ডিপ ছিল যে মানে আমরা তো আসলে ওখানে আমার হাজবেন্ড ছাড়া আর আমার ভাইয়া ছাড়া কেউই সাঁতার পারি না, তো মানে কিছু কিছু একটা ভয়ঙ্কর মানে হতে পারতো, আলহামদুলিল্লাহ জানলা বাঁচিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, পানিটা কিন্তু বেশ কঠিন। আর একটা ভিডিও আছে আমার হাজবেন্ডের, আপনারা সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন, এই যে এই ভিডিওটা একটু দেখেন তো, যে দেখে মনে হচ্ছে মানে পানিটা কিন্তু যথেষ্ট গভীর, এটা কিন্তু সামান্য একটা পুকুর না, একটা লেক টাইপের, তো লেকের পানি কিন্তু মানে দাঁড়ানোর পারে না, এখানে কিন্তু খুব হিউজ গভীর, কিন্তু ভালোই গভীর, ডোবার মতো কিন্তু অবস্থা। তো এই তো আমরা গেলাম, আমি কিছু জানি না যে আমার আম্মু কখন পড়ে গেল কী হলো, আমি ভিডিও করছি দেখেন কত মজা করতেছে, আমার হাজবেন্ডের সাথে ছবি তুলতেছে গল্প করতেছে, আমার কোনো হুঁশই নেই এদিকে যে এত কিছু হয়ে যাচ্ছে এত কিছু ঘটে যাচ্ছে। আমি আরো বুঝতেছিলাম বোনের সাথে একটু ধাকাধাকি খেলবো, এটা করবো সেটা করবো এই আর কি। তারপর যখন আমরা ঘুরছি, আমি তো ব্যাক সাইডে ছিলাম, আমার হাজবেন্ড ছিল হচ্ছে ফ্রন্টে, ও ও দেখতে পেয়েছে যে ভাইয়া হচ্ছে ঝগড়াঝাটি আর কি বা করছে কর্মীদের সাথে আরো দুই তিনটা লোক, মানে পুরো একদম মারামারি লেগেছে এরকম অবস্থা। তারপর সাডেনলি ও মানে খুব দ্রুত আর কি বোর্ডটা আর কি প্যাডেল রান করছিল, রান করে দেন ঘাটে যেয়ে আর কি জিনিসটা হ্যান্ডেল করল। এই তো আমাদের আসার পথে কোনো গাড়ি পাচ্ছিল না, লাস্ট পর্যন্ত একটা